बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धापे गए বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো আল্লাহ তাআলার রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন অনলাইন ক্লাস অফ থাকার পরে আবারও তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি। প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দেশের চলমান লকডাউনের কারণে আমরা অ্যাসাইনমেন্ট বিতরণ স্থগিত রেখেছি এবং পূর্বের ধারাবাহিকতায় আবার অনলাইন ক্লাস হতেছে। এই অনলাইন ক্লাস চলতি সপ্তাহ এবং সামনের সপ্তাহ হবে। এরপর 17 তারিখে তোমাদের আবার একটি মান্থলি পরীক্ষা হবে এবং এই মান্থলি পরীক্ষার জন্য তোমাদেরকে 15 তারিখে প্রশ্ন এবং খাতা বিতরণ করা হবে। এই জন্য আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। সুতরাং তোমরা 15 তারিখে নিজ নিজ দায়িত্বে মাদ্রাসায় এসে প্রশ্ন খাতা নিয়ে যাবে এবং যথাসময়ে তোমরা পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। এবং এই পরীক্ষার জন্য তোমরা পূর্ব প্রস্তুতি হিসাবে মে এবং জুন মাসের যে স্কিমে তোমাদের পড়া দেওয়া আছে সেই পড়াগুলো তোমরা আয়ত্ত করবে ইনশাআল্লাহ তাআলা। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায় চলে যাই, আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা জানো তোমাদের আরবি প্রথম পত্রের অন্যতম একটি আইটেম, একটি অংশ হলো কবিতা। যে কবিতা মুখস্থ লিখতে হয়, 8 লাইন তোমাদের বইয়ে থাকে, পুরোটাই কি করতে হয়, আরবি টু আরবি মুখস্থ করতে হয়, লিখতে হয়। এই জন্য আজকে তোমাদেরকে শুধু একটি অংশই দিয়েছি যে এই কবিতা তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো কবিতা বের করার আগে তোমরা তোমাদের নিজস্ব পাঠ্য বই আল লগাতুল আরবিয়া লিত্তাসালিয়া আসফ সামিন লিদাখিল, আল লগাতুল আরবিয়া লিত্তাসালিয়া আসফ সামিন লিদাখিল বইটি বের করো। বের করেছো? আদ্দারসুর সাবে আশার 17তম পাঠ। আদ্দারসু সাবে আশার কততম পাঠ? 17তম পাঠ। আলু খাতুল ইসলামিয়া, ইসলামে ভ্রাতৃত্ব, ইসলামে কি ভ্রাতৃত্ব? তোমরা আসলে জানো যতগুলো ধর্ম আছে তার ভিতরে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং একমাত্র আল্লাহ তাআলার ধর্ম। আল্লাহ তাআলার কাছে একটা গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ধর্মের ভিতরে সব কিছু, ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক ক্ষেত্রে এবং সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল বিষয় এই ইসলামে রয়েছে। এর ভিতরে অন্যতম একটি হলো আল উখাতুল ইসলামে, ইসলামে ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব হলো তোমার ভাইয়ের মতন, সকল মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভাইয়ের মতো। ভাইয়ের মতো এর অর্থটা কি বলে, তুমি তোমার ভাইকে যেরকম বাবার ওয়ারিশ সমানভাবে বুঝে দিয়েছো, সব অধিকার তাকে সমানভাবে দিয়েছো, একজন মুসলমান আর একজন মুসলমানকে সেরকমই করবে। এরকমভাবে ভাই যেরকম তার ভাইয়ের বিপদে এগিয়ে আসে, একজন মুসলমান বিপদে পড়লে সকল মুসলমান তার বিপদে এগিয়ে আসতে হবে। অর্থাৎ প্রতিটি কাজ যেরকম ভাইয়ের সাথে করা হয়, ভাইকে সাহায্য সহযোগিতা করা হয়, তদ্রূপ একজন মুসলমান আর একজন মুসলমানের সাথেও সেরকম ব্যবহারই করবে।
আর সেই কথাটাই এখানে ফুটে উঠেছে। চলো দেখো আমরা অনুবাদটা পড়ি, সেটাই যে ইন্না বিলাদিল ইসলাম, নিশ্চয় ইসলামী রাষ্ট্র, কুল্লুহা ওয়াতানুন ওয়াহিদুন, একটি রাষ্ট্রের নেই, যতগুলো ইসলামী রাষ্ট্র আছে সবগুলোই একটি কি রাষ্ট্রের নেই। ওয়াবনাউহা জামিআন ইখওয়াতান ফি উসরাতিন ওয়াহিদাতিন, এবং এখানকার যতগুলো সদস্য আছে সবাই একটি পরিবারের মতো। অর্থাৎ এতগুলো ইসলামী রাষ্ট্র একটি রাষ্ট্রের মতো, এবং এই রাষ্ট্রগুলো যতগুলো মানুষ নাগরিক বসবাস করে সবাই একটি পরিবারের মতো। অর্থাৎ একটি পরিবারের একজনের সমস্যা হলে সকল সদস্য যেরকম তার সাহায্য সহযোগিতা করে, এখানেও তাই করবে। ইয়ামালু কুল্লু মিনহুম লিইজ্জাতিল ইসলাম, প্রত্যেকেই একটাই উদ্দেশ্য, তারা ইসলামের ইজ্জত সম্মানকে মর্যাদাকে বৃদ্ধির জন্য কাজ করবে। ওয়খায়রুল মুসলিমিনা ফি কুল্লি মাকানিন, এবং প্রত্যেক জায়গার মুসলমানের জন্য মঙ্গল কামনা করবে। লা ফাজলা ইনদালি, তাহলে দেখো তোমাদের সাথে আলোচনা করতেছিলাম অখয়রুল মুসলিমিনা ফি কুল্লি মাকানিন, এবং প্রত্যেক জায়গার মুসলমানদের মঙ্গল কামনা করা। লা ফাজলা ইনদাহু লিল মুসলিম আলা মুসলিম ইল্লা বিত্তাকওয়া, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর মর্যাদার অধিকারী রাখে না, একমাত্র তাকওয়ার দ্বারাই রাখে। অর্থাৎ একজন মুসলমান আর একজন মুসলমানের উপর বেশি সম্মানিত হবে, এটা শুধু একমাত্র তাকওয়ার মাধ্যমে হতে পারে। ওয়ালা ইমতিয়াজা, কোনো পার্থক্য নেই, লি বালাদিন মিন বালাদিন ইসলাম আলা আখর বিসাওয়াবিল মাওকে, এক জায়গার কারণে আর এক জায়গার কারণে মুসলমান ওই আরবের মুসলমানরা বেশি সম্মানিত, বাংলাদেশের মুসলমানরা কম সম্মানিত এমনটা নয়। আবিল জিনসি জাতি হিসাবে না, আবিল লাউনি রং হিসাবে না, আবিল লোগাতি ভাষা হিসাবে নাও, আও গাইরি এ হা, অথবা অন্য যে কোনো কারণেই হোক। অর্থাৎ একটা দেশ আর একটা দেশের সাথে, অথবা একজন মুসলমান আর একজন মুসলমানের ওপর দেশ জাতি ভাষা জাতি তারপরে কি দেশ ভিন্ন হওয়ার কারণে যে মর্যাদা রাখবে এমনটা নয়, সবাই এক ও অভিন্ন। ওয়ালাল মুসলিমিনা আন ইসবিহু ওয়াহদাতান মুতাকাতিফাতান, আর মুসলমানরা হবে তো একটা কাতারের মতো। ইয়াদউ কুল্লু মিনহুম ইয়াদাহু ফি ইয়াদি আখিহি, যে একজন আরেকজনের উপর হাত রাখবে, তলাবান লিইজ্জাতিদ দ্বীন, দ্বীনের সম্মান বৃদ্ধির জন্য চাইবে তারা। ওয়াকারামাতিদ দুনিয়া, দুনিয়ার সম্মান চাইবে। আইয়ুহা তালমিদুল মুসলিম ইকরা হাদান নাসিদ, এই যে ছাত্র তো এইরকমভাবে নসিদ পড়বে কি সেটাই যে বলতেছে আন নাসিদ। ইয়া আখিল মুসলিম ফি কুল্লি মাকানিন ওয়া বালাদিন আনতা মিন্নি ওয়া আনা মিনকা কা রুহিন ওয়া জাসাদিন ওয়াহদাতুন কদ বানাহানাল্লাহু আযাতলিল আবাদি ওয়া তাসামাত বিশিআরিন কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া আখিল মুসলিম ওয়া ইল্লা ইসলামু দীনুল লিল ইলাহি ফি হামাহু কদ তাসাবি কুল্লু ফারদিন বিসিওয়াহু ফাবিলালুন কালিয়িন লাইসা মিন ফারকিন তারাহু কুল্লুনা লিল্লাহি আবদুন ওয়ালাহু তানুল জিবাহু। তাহলে এই কবিতাটুকু তোমাদের মান্থলি পরীক্ষার জন্য খুবই উপযুক্ত, কমন উপযুক্ত, ঠিক আছে? আমি আবারও তোমাদেরকে এই কবিতাটা পড়ায় দিচ্ছি, দেখো। ইয়া আখিল মুসলিম ফি কুল্লি মাকানি ওয়া বালাদিন আনতা মিন্নি ওয়া আনা মিনকা কা রুহিন ওয়া জাসাদিন ওয়াহদাতুন কদ বানাহানাল্লাহু আদাআত লিল আবাদি ওয়া তাসামাত বিশিআরিন কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া আখিল মুসলিম ওয়া ইল্লাল ইসলামু দীনুন লিল ইলাহি ফি হামাহু কদ তাসাবি ফারদিন বিসিওয়াহু ফাবিলালুন কালিয়িন লাইসা মিন ফারকিন তারাহু কুল্লুনা লিল্লাহি আবদুন ওয়ালাহু তা'নুল জিবাহু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই অনুবাদটুকু সুন্দর করে সরি এই কবিতা কিন্তু ভালোভাবে পড়ব, কেমন? এবং বারবার মুখস্থ করে আগে দেখে দেখে লিখব, এরপরে মুখস্থ লিখব, মেসেঞ্জারে পাঠিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।